করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি বেসরকারি অফিসে সাধারণ ছুটির মেয়াদ 16 মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে 14 মে পর্যন্ত সাধারণ ছুটি, পরের দুদিন সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার থাকায় সেটিও সাধারণ ছুটির সঙ্গে যুক্ত হবে। তবে এবার বলা হয়েছে সব মন্ত্রণালয় বা বিভাগ তাদের নিয়ন্ত্রণাধীন অফিসগুলো প্রয়োজন অনুসারে খোলা রাখবে, এ বিষয়ে তাদের অধিক্ষেত্রের কাজ পরিচালনায় নির্দেশনা জারি করবে। এছাড়া পবিত্র ঈদ উল ফিতরের ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। ছুটির বিষয়ে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এবারে ছুটি নিয়ে গত 26 মার্চ থেকে মোট 6 দফায় ছুটি বাড়ানো হলো। করোনা ভাইরাসের কারণে প্রথম দফায় 26 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত ছুটি দেখানো হয়েছিল, এরপর ছুটি বাড়িয়ে তা 11 এপ্রিল করা হয়। ছুটি তৃতীয় দফায় বাড়িয়ে করা হয় 14 এপ্রিল পর্যন্ত, এরপর চতুর্থ দফায় 25 এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়, আর পঞ্চম দফায় ছুটি 5 মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। নতুন ছুটির প্রজ্ঞাপনে বলা হয়েছে এই ছুটির সময় জনসাধারণ বা সব কর্তৃপক্ষকেই অবশ্যই স্বাস্থ্য বিভাগের জারি করা নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে। তবে জরুরি সেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট, ডাক সেবা এবং সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির বাইরে থাকবেন। সড়ক ও নৌপথে সব ধরনের পণ্য পরিবহনের সঙ্গে নিয়োজিত যানবাহন চলাচল অব্যাহত থাকবে। কৃষিপণ্য, সার, কীটনাশক, খাদ্য, শিল্পপণ্য, রাষ্ট্রীয় প্রকল্পের কাঁচামাল, কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান, হাসপাতাল ও জরুরি সেবা এবং এসবের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীদের ক্ষেত্রে এই ছুটি প্রযোজ্য হবে না। চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী, ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মী, গণমাধ্যম এবং কেবল টিভি নেটওয়ার্কের কর্মীরা এই ছুটির আওতা বহির্ভূত থাকবেন। এছাড়া আগের মতোই বলা হয়েছে ঔষধ শিল্প, উৎপাদন ও রপ্তানি সহ সব কলকারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করে চালু রাখতে পারবে। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে শিল্প কারখানা, কৃষি ও উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো এবং গণপরিবহন পর্যায়ক্রমে উন্মুক্ত করা হবে। সাধারণ ছুটির সময় কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না, তবে রমজান, ঈদ, ব্যবসা বাণিজ্যের সুবিধা বিবেচনায় ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।